রাশির জাতকজাতিকাদের রাশির অধিপতি বৃহস্পতি, যিনি দেবতাদের গুরু, যিনি যজমানের প্রতিনিধি বা ব্রাহ্মণ। এই বৃহস্পতি গ্রহ তিনি রাশি পরিবর্তন করবে এবং মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ বৃহস্পতির মিত্র রাশি, মিত্রের রাশি অর্থাৎ মঙ্গলের রাশি মেষ রাশিতে কিন্তু প্রবেশ করবে। এবং এর প্রভাবটা কেমন হতে পারে, কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি থাকবে সেটি আমরা জানার চেষ্টা করব। এবং এই বৃহস্পতি শুধুমাত্র তিনি দ্বিতীয়ভাবে অবস্থান করবেন তা নয়, দ্বিতীয় ভাব থেকে তার পঞ্চমতম দৃষ্টি আপনার রাশির ষষ্ঠে, তার সপ্তমতম দৃষ্টি আপনার রাশির অষ্টমে এবং তার নবমতম দৃষ্টি আপনার রাশির দশমে থাকবে। এর প্রভাবটাই বা ঠিক কীরকম হতে পারে দেখুন, জুন মাসের পরবর্তী সময়ে 21 জুনের পর থেকে দেখা যাবে মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্টেবিলিটি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। জমানো অর্থ বা সঞ্চয়কৃত অর্থ এবং অস্থাবর সম্পত্তির জায়গাও কিছুটা কিন্তু পজিটিভ হবে 2023 জুনের 21 তারিখের পর থেকে, এবং প্রায় এই কম্বিনেশনটা 2024 এপ্রিল মাস পর্যন্ত থাকবে। আপনার বাক্যের মধ্যের মধুরতা, বাক্যের মধ্যের মিষ্টতা ভাবটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে জুন মাসের 21 তারিখের পর থেকে। তবে তার আগের সময়ে অর্থাৎ 22 এপ্রিল থেকে 21 জুন এই যে সময়কালটা রয়েছে, এখানে দেখা যাচ্ছে আপনার কিছু কর্কশ ভাষা বেরিয়ে যাওয়া, ভাষার কারণে কারোর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, জমানো অর্থ, সঞ্চয় করা অর্থ কোনোভাবে ড্যামেজ হওয়া, এই ধরনের কম্বিনেশন যেমন লক্ষ্য করা যায়। আবার লক্ষ্য করা যায় দ্বিতীয়ভাবে গুরুচণ্ডাল যোগ তৈরি হওয়ার কারণে এবং একই রাশি একই নক্ষত্রে রাহু ও বৃহস্পতির অবস্থানের কারণে 21 জুন পর্যন্ত কিন্তু আত্মীয়বর্গের সাথে সম্পর্কের জায়গাটাও কিছুটা ডিস্টার্ব হতে পারে। পরিবার বৃদ্ধির ক্ষেত্রে কিছু নেগেটিভিটি আসার কম্বিনেশন রয়েছে এবং মায়ের ক্ষেত্রে কিছু সফলতাকে কেন্দ্র করে জটিলতা বাড়তে পারে। লক্ষ্য করা যাবে 21 জুনের পর থেকে পরিবার পরিজনদের সাথে সম্পর্কের জায়গাটা নিশ্চিতভাবেই ভালো হবে। এই সময়ে বা এই সময়কালের মধ্যে আপনাদের বেশ পজিটিভিটি বাড়তে চলেছে, বিশেষত দাম্পত্য জীবনের ক্ষেত্রেও। তাছাড়া সঞ্চয়কৃত অর্থের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে, উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তির জায়গা কিন্তু থাকতে পারে। যেহেতু বৃহস্পতির ষষ্ঠে এবং দশমে দৃষ্টি থাকবে দ্বিতীয়পতি হয়ে, জুনের 21 তারিখের পর থেকে মীন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ধনাত্মকতা লক্ষ্য করা যায়। এর আগে আপনারা ফেস করেছেন, যেহেতু সাড়েসাতি চলছে, মায়ের ক্ষেত্রে নানা রকম অশান্তির জায়গা জানুয়ারির পর থেকে কিন্তু আপনারা ফেস করেছেন, তার স্বাস্থ্যের হানির জায়গা ফেস করেছেন, এবং সামগ্রিকভাবে আপনার মানসিক স্ট্রেস, মানসিক ডিপ্রেশন বা চিন্তনের জায়গাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। রাশিলগ্ন মীনের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো 21 জুনের পর থেকে মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে একটা পজিটিভিটি থাকবে, ডেভেলপমেন্টের জায়গা থাকবে, আপনার স্বাস্থ্যক্ষেত্রেও পজিটিভিটির জায়গা থাকবে, এবং আত্মীয় পরিজন পরিবারবর্গের সাথে যে রিলেশনশিপটা সেটা আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন বা মেনটেন করতে পারবেন, এমন সম্ভাবনা কিন্তু রাশিলগ্ন মীনের ক্ষেত্রে ডেফিনেটলি থাকছে। এবং কর্মজীবনে যাদের লিটিগেশন, টার্মিনেশন এই সংক্রান্ত বিষয়গুলো এসেছে, একটা জটিলতা, একটা আইনি জটিলতা, যে বিষয়গুলোকে আপনি চাইলেও উপেক্ষা করতে পারেননি, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটির জায়গা 21 জুনের পর থেকে লক্ষ্য করা যাবে। আপনার মনের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে 21 জুন তো কোনো ট্রানজিট হচ্ছে না, যে হঠাৎ করে 21 জুন কেন বলছেন, 22 এপ্রিল ট্রানজিট হচ্ছে, 22 এপ্রিল থেকে বলুন, অথবা রাহু বেরিয়ে যাবে মেষরাশি থেকে মীন প্রবেশ করবে সেই সময় থেকে বলুন। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে একটা যোগের, যে কোনো যোগ, সেটা গুরুচণ্ডাল হোক, সেটা বোধাদিত্য হোক, সেটা ছন্নছাড়া যোগ হোক, সেটা বীজ যোগ হোক বা গজকেশরী যোগ হোক, যে যোগই হোক না কেন, সেই যোগ তৈরি হওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট শর্তাবলী থাকে, কিছু নির্দিষ্ট শর্তাবলী থাকে। তো এক রাশিতে যখন রাহু এবং বৃহস্পতি অবস্থান করছে, আমরা স্বভাবতই যোগটিকে গুরুচণ্ডাল বলে থাকি, কিন্তু এই যোগের ভাইব্রেশন ততক্ষণই বেশি থাকে যতক্ষণ
রাহু এবং বৃহস্পতি একটি নির্দিষ্ট নক্ষত্রে থাকবে এবং একটি নির্দিষ্ট নক্ষত্রের নির্দিষ্ট চরণে থাকবে। আমরা চরণটাকে উপেক্ষা করি, শুধুমাত্র নক্ষত্র বেষ্টি কথা বলি। এবং একুশে জুনের পরে যেহেতু দেবগুরু বৃহস্পতি, তিনি ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে, সুতরাং এখানে কিন্তু গুরুচণ্ডালের ইফেক্টটা অনেকটাই কমে যাবে। তাই প্রথম দিকে 22 এপ্রিল থেকে 21 জুনের মধ্যে যে সময়কালটা, সেটা ধনাত্মক না হলেও অন্তত 21 জুনের পরের যে সময়কালটা সেটা খুব ঋণাত্মক নয়। ধীরে 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 এখানে কিন্তু অগ্রগতির জায়গা থাকবে, অক্টোবরের পরে গিয়ে পজিটিভিটি প্রচুর পরিমাণে পাবেন। সেই সময় দেখা যাবে নতুন চাকরির জায়গা আপনার আসছে। 21 জুনের পর থেকে কিন্তু চাকরি সংক্রান্ত বিষয়ে সুযোগ সুবিধাগুলো অনেকটা বাড়তে পারে। যাদের চাকরি চলে গিয়েছে কোনো কারণে, তাদের ক্ষেত্রে একটা ধনাত্মকতার জায়গা আসতে পারে। ইভেন এই সময় আপনার সন্তানের ভাগ্যটা কিন্তু বেশ ভালো থাকবে। সন্তানের ভাগ্য বলেছি, মানে আপনার সন্তান তার ভাগ্য, তার কোনো কাজ আপনি বিশেষভাবে গর্ব অনুভব করতে পারেন। যদিও সন্তান ভাগ্যও ভালো এই সময়কালটিতে, এবং লোন নেওয়াকে কেন্দ্র করে 21 জুনের আগে কিছু কিন্তু জটিলতা তৈরি হতে পারে। 21 জুনের পরে সেই জটিলতা বা লোন নেওয়াকে কেন্দ্র করে যে জটিলতার মধ্যে আপনি পড়েছিলেন, সেই জায়গাটাকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবেন। অনেকটা নিয়ন্ত্রণ করার সম্ভাবনা বা কম্বিনেশন কিন্তু লক্ষ্য করা যায় যদি রাশি লগ্ন আপনার হয়ে থাকে মীন। মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকাদের বিদেশে যাওয়ার একটা পসিবিলিটিস থাকছে। বৈদেশিক ভ্রমণ কর্মসূত্রে হোক বা পড়াশোনার সূত্রে হোক, সম্ভাবনা কিন্তু প্রভূত পরিমাণে রয়েছে। কম্পিটিশানে সাকসেস রেটটা কিন্তু বাড়বে। আপনার সাথে যে পার্টনার আপনার সাথে সহযোগিতা করেনি, আপনার সাথে বেইমানি করেছে, সেই পার্টনারের কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনাটা 21 জুনের পরে হতে পারে। যদিও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমি বলবো, যেহেতু কর্মজীবনের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে, সেলফ প্রফেশন হোক ব্যবসা হোক, একটা পজিটিভিটি কিন্তু ইনক্রিজ করবে। যারা সাধারণত এগ্রিকালচার রিলেটেড বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, ফিল্ড এর সাথে যুক্ত রয়েছেন, বা মাছের ব্যবসা যাদের রয়েছে, পোলট্রি খামার এই জাতীয় পশুপালন সংক্রান্ত ব্যবসা যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেশ পজিটিভিটি 21 জুনের পর থেকে রিয়েলাইজ করা যায় বা একটা ধনাত্মকতা কিন্তু বাড়তে পারে। এবং ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে যারা ব্যবসা করছেন, ট্যুরিজমকে কেন্দ্র করে যাদের বিজনেসটা কন্টিনিউ হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার জায়গা নিশ্চিতভাবে রয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকাদের সামাজিক সম্মানের জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে মীনরাশি জাতক জাতিকাদের কোনো কারণবশত, সেটা কর্মজীবনের সমস্যা হোক বা পারিপার্শ্বিক অন্য যে কোনো সমস্যা হোক, যেটার কারণে হয়তো আপনি ফেস করেছেন, আপনার একটা প্রবলেম মূলত এসেছে যেটি হলো সম্মানকে কেন্দ্র করে, সামাজিক সম্মান কিছুটা হ্রাসপ্রাপ্ত হয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলবো সম্মান বৃদ্ধির জায়গা ডেফিনেটলি থাকবে। এবং উটকো যে প্রবলেমগুলো আপনার আসছিল, সাধারণত লক্ষ্য করা যাচ্ছে র্যান্ডম কিছু প্রবলেমের মধ্যে মীনরাশি জাতক জাতিকারা পেয়েছেন, হঠাৎ করে কিছু প্রবলেমের জায়গা আসছে, আপনি রিয়েলাইজও করেননি যে এই ধরনের সমস্যা আদৌ আসতে পারে, এই ধরনের প্রবলেমের জায়গাগুলো কি আসার আদৌতেও সম্ভাবনা রয়েছে, এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। সো এই বিষয়টিকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে যদি রাশি বা লগ্ন আপনার হয়ে থাকে মীন। এবং 21 জুনের পর থেকে আমার মনে হয় যে র্যান্ডম প্রবলেমগুলো, আনএক্সপেক্টেড প্রবলেমগুলো আপনি ফিল করছিলেন বা বর্তমান সময়ে ফেস করছেন, সেই জায়গা থেকে অনেকটাই সুস্থতার একটা জায়গা তৈরি হবে এবং ধীরে ধীরে উন্নতির দিকে আপনি এগিয়ে যেতে পারবেন। শারীরিক ক্ষেত্রেও কিছু সমস্যার জায়গা 21 জুন পর্যন্ত কিন্তু থাকছে, বিশেষত পৌষ্টিকতন্ত্র সংক্রান্ত কোনো সমস্যা, উদর সংক্রান্ত সমস্যা, পাক যন্ত্রাদি রিলেটেড কোনো প্রবলেমের জায়গা, এই বিষয়বস্তুগুলো কিন্তু থাকতে পারে। কিন্তু আমার মনে হয় 21 জুন থেকে ধীরে ধীরে ঋণাত্মক জায়গা থেকে পজিটিভ দিকে আপনি অগ্রসর হবেন এবং আফটার অক্টোবর 2023 পজিটিভ থেকে পজিটিভ দিকে আপনি অগ্রসর হবেন। বৃহস্পতির প্রভাবে মীনরাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে যে ব্যবসাটাই আপনার বেশ ক্ষতি হচ্ছিল, মূলত পার্টনারশিপ বা আপনার কোনো এমপ্লয় আপনার ক্ষতি করার হয়তো চেষ্টা করছিলেন, এই মুহূর্তে 21 জুনের পরে কিন্তু সেই জায়গাটিকে আপনি কন্ট্রোল করতে পারবেন।
যারা প্রফেশনাল শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ এখানে হতে পারে আপনি যুক্ত রয়েছেন যে কোনো ধরনের যে কোনো ধরনের প্রফেশনাল কোর্সের সাথে, সেটা ল হতে পারে, সেটা মেডিকেল হতে পারে, দ্যাট ক্যান বি ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং হতে পারে, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট হতে পারে, এয়ার হোস্টেস হতে পারে, এই ধরনের যে প্রফেশনাল স্টাডিগুলো রয়েছে যারা যুক্ত রয়েছেন, আমি বলবো এই ট্রানজিট আপনাদের প্রভূত পরিমাণে সাকসেস নিয়ে আসবে। এবং বৃহস্পতি ট্রানজিটে প্রথম অর্ধে আপনাদের স্বাস্থ্যজনিত নানান সমস্যা আসলেও স্বাস্থ্যজনিত সমস্যা থেকে স্থায়ী একটা সমাধানের জায়গা কিন্তু আপনারা পাবেন বা প্রবলভাবেই পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে দেখুন, শুধুমাত্র বৃহস্পতি ভালো দেবে, এটা ভালো করবে, ওটা ভালো করবে, কিছু ক্ষেত্রে কিন্তু সাবধানতাও আপনাকে অবলম্বন করতে হচ্ছে। বিশেষত যেহেতু গুরুচণ্ডালের একটা প্রভাব রয়েছে, এই সময়ে আপনার চেষ্টা রাখতে হবে যাতে যে কোনো গুরুজনদের সাথে আপনার রিলেশনশিপটা ঋণাত্মক না হয়ে যায়। দেবদ্বিজে ভক্তিটা কিন্তু অবশ্যই আপনার বজায় রাখতে হবে। কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির সাথে আপনি যুক্ত হতে পারেন। এমনিতেও অষ্টম ভাবস্থ কেতু রয়েছে, কিছু গুপ্ত শত্রুর জায়গা আপনার নিশ্চিতভাবেই থাকবে, যারা ক্ষতি করার চেষ্টা করছে বা অলরেডি করেছে, এবং পরিবারের বর্গের মধ্যে কিন্তু এই ধরনের কিছু বিষয় থাকতে পারে। যদিও লক্ষ্য করা যাচ্ছে যে এই সমস্যার সমাধানের জায়গা মূলত আপনার 2023-এর জুনের পর থেকে ধীরে ধীরে কিন্তু পজিটিভ দিকে যাবে, এবং খুব বেশি পজিটিভ একটা জায়গা তৈরি হবে অক্টোবর 2023-এর পর। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য ধনাত্মকতা নিশ্চিতভাবে রয়েছে। তবে সন্তানকে কেন্দ্র করে মানসিক স্ট্রেস 21 জুন পর্যন্ত বাড়তে পারে। সন্তানের স্বাস্থ্যকে কেন্দ্র করে, তার বৈবাহিক জীবনকে কেন্দ্র করে আপনি নানা রকম টেনশনের মধ্যে, তার ক্যারিয়ারকে কেন্দ্র করে নানা রকম দুশ্চিন্তার মধ্যে কিন্তু থাকতে পারেন। এবং পরিবারের কোনো বিশেষ সদস্যের সমস্যা, সেটি আপনারও সমস্যা, এই উপলব্ধি বোধের কারণে আপনার কিছু মানসিক যন্ত্রণা 21 জুন পর্যন্ত কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। একটা পরিবর্তনের জায়গা আপনি পেয়েছেন গত এক বছরের মধ্যে। অনেকের ক্ষেত্রেই বাসস্থান পরিবর্তনের জায়গা হয়েছে, অনেকেই হয়তো শিফটিং করেছিলেন কোনো ক্যাপিটাল সিটিতে, আপনার বাড়ি থেকে অনেকটা দূরে, কর্মসূত্রে হতে পারে, এডুকেশনাল পারপাস হতে পারে, আপনি হয়তো আবার শিফটিং আপনার বাড়িতে চলে আসলেন বা আপনার বাসস্থানের পরিবর্তন হলো, এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু হয়েছে। এবং কম বেশি অনেক মীনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু একটা হিউজ চেঞ্জের মুখোমুখি আপনারা হয়েছেন, বিশেষত এই লাস্ট এক বছরের মধ্যে। আমার মনে হয় এই যে ট্রানজিট আপনার জন্য ঋণাত্মক নয়, ধনাত্মকতা ডেফিনেটলি বহন করে নিয়ে আসছে। তবে দেখুন, সব ক্ষেত্রে তো পজিটিভ হবে না, সব ক্ষেত্রে তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা হতে পারে না। হ্যাঁ, কিছু সমস্যার সমাধান হবে, মূলত যে বিষয়গুলো আমি বলার চেষ্টা করলাম, অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্টেবিলিটি, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে একটা স্টেবিলিটির জায়গা, কর্মক্ষেত্রটা কিছুটা ধনাত্মক দিকে যাওয়া, যাদের জব রিলেটেড প্রবলেম হচ্ছে তাদের একটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হওয়া, এই ধরনের বিষয়বস্তুর জায়গাগুলো কিন্তু থাকবে। মীনরাশি জাতক জাতিকাদের এই যে ট্রানজিট, বৃহস্পতি ট্রানজিট, সেটি নিশ্চিতভাবেই একটা পজিটিভ ফলপ্রসূ হয়ে দাঁড়াবে, সেই আশা রাখবো। এবং ভগবান শ্রী গণেশের চরণে আপনাদের শ্রীবৃদ্ধির জন্য কামনা করি। জয় শ্রী গণেশ।